প্রকৃতি, যেদিন থেকেই এই পৃথিবীতে মানুষের আগমন ঘটেছে সেদিন থেকেই তার মন, এবং সেই মনের মাঝে প্রেমের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এই প্রকৃতি এক বড় ভূমিকা পালন করেছে। কলকাতা শহরের ইট পাথরের জঙ্গলের মাঝেই রয়েছে এরকম এক লুকানো প্রকৃতি, যেখানে গেলে সবাই কিভাবে প্রেম করছে সেটাই চিন্তা করে। কিন্তু সেখানকার প্রকৃতি কেমন, বিভিন্ন ঋতুতে তাকে কেমন লাগে, সেটা দেখাতেই পৌঁছে গেলাম প্রেমিক যুগলদের জন্য সেরা এক জায়গার প্রকৃতিকে আপনাদের সামনে তুলে ধরতে এই ভিডিওর মাধ্যমে। আবারও বেরিয়ে পড়লাম আমরা, একদিকে যান্ত্রিক পরিবহন আর ঠিক তার পাশেই প্রকৃতির এক লুকানো শান্তির জায়গা। চলবার পথে দুদণ্ড প্রকৃতিকে দেখবার জন্য বসবার জায়গা রাস্তার ধারে। এরই একটু দূরে অবস্থিত আমাদের আজকের গন্তব্য ইকো অ্যান্ড অ্যাকোয়াটিক হাব, যা ক্যাপ্টেন ফেরি নামে বেশি পরিচিত। প্রবেশের বাম দিকেই টিকিট ঘর, প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। এখানে দুই চাকা পার্কিংয়ের জন্য 15 টাকা এবং বড় গাড়ি পার্কিংয়ের জন্য লাগে 30 টাকা। প্রবেশ করবার সাথেই বাম দিকে জলাশয়ের ধারে এখানকার ইতিহাস লেখা আছে, আপনাদের জন্য সেটা তুলেও ধরলাম। তারই সাথে এই জায়গাটি যে কতটা সুন্দর সেটার একটা আভাসও পাওয়া গেল প্রথম দর্শনেই। বলা হয়ে থাকে যে 20 হেক্টর জলাজমিতে ব্রিটিশ যুগে এক অবসরপ্রাপ্ত সামরিক ক্যাপ্টেন মাছের চাষ শুরু করেন, সেই থেকেই এখানকার নাম হয় ক্যাপ্টেন ভেরি। এখন এই জায়গাটি রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের অধীনে রয়েছে। এই ক্যাপ্টেন ভেরি জায়গাটিকে বলা হয় প্রেমিক যুগলদের জন্য এক সুন্দর গুপ্ত জায়গা, সবাই সেভাবেই এই জায়গাটিকে তুলে ধরেছে অনেক ভিডিওতে। কিন্তু প্রকৃতি সুন্দর না হলে তো প্রেমের আবেগ ভালোভাবে মনের মাঝে উদয় হয় না, তাই এই ভিডিওতে কিভাবে মানুষে প্রেম করছে সেটা নয়, জায়গাটি কতটা সুন্দর, এখানকার প্রকৃতি কতটা মনের মাঝে আনন্দ ও শান্তি এনে দিতে পারে, আমরা সেটাই তুলে ধরতে প্রবেশ করে গেলাম জায়গাটির প্রতিটি কোণায়। এখানে প্রবেশের সময় সকাল 9টা হতে সন্ধে 7টা, তবে বলবো হয় একদম সকালের দিকে আসুন অথবা এই সন্ধের দিকে। প্রকৃতির মাঝে এই সময় সুন্দর বাঁধানো রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে একাকী বা আপনার মনের মানুষের সাথে বেশ ভালো লাগবে। চাইলে জলাশয়ের ধারে সুন্দর বসবার জায়গাগুলিতে বসে দু চোখ ভরে প্রকৃতিকে দর্শন করুন, আপনার মন বেশ ভালো হয়ে যাবে। চারিদিকে বর্ষাকালের বৃষ্টিতে ভিজে সবুজায়নের সৌন্দর্য, সাথে জলাশয়ের ধারে বাঁধা নৌকা, আকাশে মেঘের আনাগোনা, সত্যি এই বর্ষার সময় জায়গাটিকে প্রকৃতি তার অপূর্ব সৌন্দর্যে রাঙিয়ে তুলেছে। কোথাও ঘুরতে গেলে অনেক কিছুর সাথেই একটা কথা মনে আসে, সেটি হলো সেখানে খাবারের কি ব্যবস্থা আছে। সামান্য স্ন্যাক্স ও জল ও সাথে ঠান্ডা পানীয়র ব্যবস্থা এখানে পাবেন, একটিই মাত্র দোকান রয়েছে, তার সাথে বাথরুমেরও ব্যবস্থা আছে এখানে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো এই সুন্দর প্রকৃতির মাঝে, কৃত্রিম আলোর মাঝে এই সুন্দর প্রকৃতি আরও সুন্দর হয়ে উঠল। দূরে তখন জলাশয়ের মাঝে রাস্তার আলোতে আলোকিত হয়ে সেই জলাশয় হয়ে উঠল এই প্রকৃতির সাথে কোনো এক রূপকথার কল্পনার জগৎ।
কাপলদের জন্য খুব অসাধারণ, খুব সুন্দর জায়গা। আপনি আসুন, আপনার প্রিয় মানুষটিকে সাথে নিয়ে এখানে দুরন্ত একটু বেরিয়ে যেতে পারবেন। বিশেষ করে বিকেলবেলাটা তো আরও অসাধারণ। আমরাও এসেছি, আপনারাও চলে আসুন। কীভাবে আসবেন সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? আর চলুন এই বাকি অংশটা ভালো করে এই সন্ধেবেলায় দেখে নেওয়া যাক। সন্ধ্যের নিঝুম নিস্তব্ধতা, কৃত্রিম আলোতে আলোকিত এই প্রকৃতির মাঝখান দিয়ে বাঁধানো রাস্তা, বর্ষার বৃষ্টিতে ভিজে থাকা এই সুন্দর প্রকৃতি, দূরে জলাশয়ের উপর আকাশের বজ্রপাতের আলোকপাত, সত্যি অপূর্ব লাগছিল এর মাঝে ঘুরে বেড়াতে। ভিজে ওঠা বসবার জায়গা, আকাশে আলোর ঝলকানি এবং গহন অন্ধকার জঙ্গল, সেই আলোতে আলোকিত হয়ে ওঠা দৃশ্য, প্রকৃতি যে কতটা সুন্দর তার নিজের চোখে না দেখলে সেই অনুভূতি বোঝানো সত্যিই সম্ভব নয়। এইখানটা যে পেছনে দেখছেন, যদি ওটা খোলা থাকে, সবসময় খোলা থাকে না, এইখানটায় কিন্তু এই অবধি আপনারা ঘুরতে পারবেন। তার কত ওপরে বজ্রপাতের আওয়াজ হচ্ছে, কতটা ভালো আওয়াজ আপনার সামনে আসবে জানি না, তবে যতটা পারছি চেষ্টা করছি পরিষ্কারভাবে আস্তে আস্তে কথা বলার। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি আর আপনাদের ম্যাডাম ছাতানি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন কী অবস্থা। তাও একটা এই বর্ষার মাঝে এই প্রকৃতিতে, এই ক্যাপ্টেন ভেরিতে এটা আসার মজাটাই আলাদা। সবাই তো সকালবেলা মর্নিং ওয়াকে আসে, একটু বিকাল বিকাল ঘুরতে আসে, অনেকে প্রেম করতে আসে, ঠিক আছে? তা প্রকৃতি, আমরা না হয় একটু প্রকৃতি ঘুরতে এলাম, তবে এই কষ্টটা করছি কিন্তু আপনাদের জন্য, ঠিক আছে? দেখবেন আর জানাবেন কেমন লাগলো, আর আরও কী কী দেখতে চান সেটাও কিন্তু জানাবেন, ঠিক আছে? চলুন দেখে নেওয়া যাক। এই সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে কখন যে সময় শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না আমরা। কিছু বলবে না বলুন। আচ্ছা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সোমেন উইথ মাদার বলে, হ্যাঁ, সেটাকে অবশ্যই একটু ফলো করে দেবেন, লাইক করে দেবেন, প্রিয়জনদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সোমেন উইথ মাদার বলে, সেটার নতুন নতুন আপডেটস পেতে, নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য নোটিফিকেশন বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। এছাড়া আপনারা আর কোন কোন নতুন জায়গার ভিডিও পেতে চান একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন এই বজ্রপাতের মধ্যেও দাঁড়িয়ে আছি এই সুন্দর প্রকৃতিটাকে দেখার জন্য, কেন বর্ষাকালেও প্রকৃতি দেখার মজাও কিন্তু আলাদা, কিন্তু হ্যাঁ সাজাও আছে। এই বজ্রপাতের ভয়টা দেখতে পাচ্ছেন তো, এই বজ্রপাতের ভয়টা আছে, তবু সাবধানে আমরা চেষ্টা করছি। তবে হ্যাঁ, আপনাদের কোনো এনকারেজ করবো না, এরকম বজ্রপাতের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করার জন্য আমি অবশ্যই এনকারেজ আপনাদের করবো না, কেন এটা বিপজ্জনক। তো যা কিছু করছি এই বর্ষাকালে এরকম প্রকৃতির ছবি তুলে আনছি শুধুমাত্র আপনাদের জন্য, ঠিক আছে? তা দেখতে থাকো, আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বে, আগামী কোনো দিনে এরকম কোনো সুন্দর জায়গা নিয়ে, ঠিক আছে? ফিরে আসছি আগামী ভিডিওতে, সাথে থাকুন আমাদের আর দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। প্রকৃতি, তাকে যত দেখব ততই ভালো লাগবে আমাদের, তাই সেই ভালো লাগাকে ধরে রাখতে এই প্রকৃতিকে রক্ষা করতে হবে। এবারে এই সুন্দর অসাধারণ জায়গাটি ছেড়ে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা, আর একটি লুকানো সম্পদের খোঁজে, সেটি নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি আগামী ভিডিওতে। তাই সাথে থাকুন আমাদের, একই সাথে দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।